হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি একটি লিড কোডের প্রবলেম সলভ করব। প্রবলেমটি অনেক বেশি ইজি, বাট আসলে লিড কোডের প্রবলেমগুলো যে আমরা কোড ফোর্স বা আদার্স যে সাইটগুলোতে যে আমরা জার্জগুলোতে যে আমরা প্রবলেম সলভ করি সেভাবে কিন্তু সাবমিট দেওয়া যায় না। তো আজকে আমরা একটা ইজি প্রবলেম দিয়ে শুরু করব, যে লিড কোডের প্রবলেম কীভাবে সলভ করতে হয়, কীভাবে সাবমিট দিতে হয় সেই জিনিসটা আমরা দেখব। ওকে, তো আজকে আমরা যে প্রবলেমটি করব, প্রবলেমের নাম হচ্ছে মেজরিটি এলিমেন্ট। অনেক ইজি একটা প্রবলেম। আমার একটা ইনপুট দেওয়া থাকবে, মানে একটা অ্যারে দেওয়া থাকবে। তো ওই অ্যারের মধ্যে অ্যারের যে সাইজ, হ্যাঁ, অ্যারের যে সাইজ যদি এন হয়, এন ভাগ টু, এর চাইতে বেশি এলিমেন্ট কোনটা আছে, ওই এলিমেন্টটা জাস্ট প্রিন্ট করতে হবে বা রিটার্ন করতে হবে, এটাই। মানে আমার চাইছে দ্য মেজরিটি এলিমেন্ট ইন দ্য এলিমেন্ট দ্যাট অ্যাপিয়ার্স মোর দ্যান এন ভাগ টু টাইম। মানে একটা এলিমেন্ট, একই এলিমেন্ট যদি ওই অ্যারেটার মধ্যে বা ভেক্টরটার মধ্যে যদি এন ভাগ টু এর চাইতে বেশি থাকে, যে এলিমেন্টটা বেশি বেশিবার থাকবে ওই এলিমেন্টটা জাস্ট আমাকে বের করে প্রিন্ট করতে হবে, এটাই হচ্ছে আমার সলিউশন। যেমন এখানে দেখুন, তিনটা এলিমেন্ট, তিনকে দুই দ্বারা ভাগ করলে এক হয়, তাহলে এক একের বেশি কোন এলিমেন্ট আছে? যেমন তিন আছে, তিন হচ্ছে একের দুইবার আছে, সো অ্যান্সার তিন। এবং এটার ক্ষেত্রে চিন্তা করলে কয়টা আছে, দুই চার ছয় সাতটা এলিমেন্ট আছে, সাতকে যদি দুই ভাগ করে তিন হবে, তাহলে তিনের বেশি কোন এলিমেন্ট আছে? যেমন চার, দুই হচ্ছে চারবার আছে, সো দুই হচ্ছে চারবার আছে, তিনের বেশি আছে, সো দুই অ্যান্সার। এখন এখানে আরেকটা জিনিস বলেই দিছে যে ইউ মে অ্যাজিউম দ্যাট দ্য মেজরিটি এলিমেন্ট অলওয়েজ এক্সিস্ট। মানে মেজরিটি এলিমেন্ট একটা না একটা দেওয়া থাকবে, এটা 100% শিওর, ঠিক আছে? তো এটাই আমাদের এখন প্রবলেম, তাহলে এটা সলভ করতে হবে। তো সলভটা হচ্ছে, দেখুন, আমি আগেই বলছি যে লিটকোডের প্রবলেমগুলো একটু আলাদাভাবে সাবমিট দিতে হয়। হ্যাঁ, ওরা এখানে এমনভাবে ফাংশন তৈরি করে দিয়েছে যে আমরা যেমন কী করি, আমরা যখন প্রবলেম সলভ করি নতুন একটা ফাংশন তৈরি করি না, যেমন সলভ ফাংশন বা আদার্স কোনো ফাংশন, ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার পাস করে দেন ওখান থেকে সলভ করে একটা অ্যান্সার নিয়ে তারপর প্রিন্টিং করি। তো এখানে আমাকে ইনপুট টিনপুট কোনো কিছুই নিতে হবে না, ওরা ইনপুট নিয়েই নিছে। ইনপুট বলতে একটা ভেক্টর নিয়ে নিছে, ওরা ভেক্টরটা আমাকে দিয়ে দিছে, ভেক্টরটা আমাকে এই ফাংশনের মধ্যে পাঠিয়ে দিছে, এই যে মেজরিটি এলিমেন্ট নামে ফাংশনের মধ্যে। তো এর ভিতরে আমাকে এখন ওই ভেক্টরটার মধ্যে সব মানে মেজরিটি এলিমেন্টটা বের করে জাস্ট আমাকে রিটার্ন করে দিতে হবে, আর কিছু না। ওকে, তো আমার কাছে একটা ভেক্টর আছে নামস নামে, এই ভেক্টরের মধ্যেই আমার এলিমেন্টগুলো দেওয়া আছে, আমাকে জাস্ট ওখান থেকে মেজরিটি এলিমেন্টটা বের করে প্রিন্ট করতে হবে। তা আমি এটা বের করার জন্য একটা ম্যাপ নেব, ঠিক আছে? এবং তার আগে আমি মেজরিটি এমজি নিয়ে নিই, যে মেজর কত, মানে কত বেশি হইতে হবে, এন বাই টু এর বেশি। তো এমজি ইকুয়াল আমি ধরলাম যে নামস ডট সাইজ ভাগ টু। তা আমি এখন কী করবো, কোনটা কতবার আছে এটা কাউন্ট করবে ম্যাপের সাহায্যে, ঠিক আছে? তো ম্যাপ নেওয়ার পর আমি জাস্ট কী করবো, ভেক্টরটা চালাবো, যে ফোর ইন্টাই ইকুয়াল জিরো আই লেস দেন নামস ডট সাইজ আই প্লাস প্লাস। আমি জাস্ট ভেক্টরের মধ্যে ম্যাপের মধ্যে কী করবো, এটাকে কাউন্ট করে নেবো, যে এমপি অফ নামস অফ আই প্লাস প্লাস। কাউন্ট করে নেওয়ার পর এখন জাস্ট আমি একটা অ্যান্সার নেব, যে ইন্ট অ্যান্সার। আমি অ্যান্সারটা রাখবো এখানে, ঠিক আছে? তা আমি এখন ম্যাপটা চালাই যে আইটি ডট এমপি। আমি এখন দেখবো যে যদি আইটি ডট সেকেন্ড গ্রেটার দেন এম জে হয়, তার মানে কি ওই এন ভাগ টু এর চাইতে বেশি আছে, তো সেটা আমি সঙ্গে সঙ্গে কী করবো, অ্যান্সার ইকুয়াল হচ্ছে আইটি ডট ফার্স্ট করে রাখে দেবো, দেন আমি জাস্ট এই অ্যান্সারটাকে রিটার্ন করে দেবো। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। তো এই কোডটা আমরা একটু রান করে দেখতে পারি, তো তার জন্য আমাদের ওয়াইফাই কানেকশন লাগবে। তো কোডটা যদি আমি এখন রান করি, যে রান কোড রান করলে আমরা দেখতে পারবো, একটু ওয়েট, এই যে অ্যাকসেপ্টেড দেখাচ্ছে সব, আমরা এখন সাবমিট দিতে পারি, সাবমিট। যদি সাবমিট দিই, এই যে এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড, যেটা আমি কিছুক্ষণ আগে সাবমিট দিলাম, ঠিক আছে? ওকে, তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। তো লিটকোডের প্রবলেমগুলো আমাদের এভাবে সলভ করতে হয়, যে আমাদের ফাংশন দিয়ে দিবে, ফাংশনের ভিতরে আমাকে কোনো অ্যান্সারটা বের করে জাস্ট রিটার্ন করে দিতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো, তো ঠিক আছে।
ভালো থাকবা সুস্থ থাকবা ওকে আল্লাহ হাফেজ।